Hey everyone, Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম ট্রেডিশনাল একটি উত্তরবঙ্গের আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে অল্প উপকরণে আমি এই রেসিপিটি তুলে ধরেছি। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। তো মাংস রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে আমি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 4 কেজি গরুর মাংস। আমি হাড় চর্বি সহই নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি কালো গোলমরিচ 1 চা চামচ, আর নিয়েছি এখানে স্টার অ্যানিস 1টা, তারা মরিচ যেটাকে বলে, আর নিয়েছি বড় এলাচি 1টি, আর দারুচিনি নিয়েছি 4-5টি, আর নিয়েছি তেজপাতা 4-5টি, আর সবুজ এলাচ নিয়েছি 6-7টির মতো, আর লবঙ্গ নিয়েছি 6-7টির মতো। আর এখানে নিয়েছি আমি 1 চা চামচ মেথি, আর 1.5 চা চামচ মৌরি নিয়েছি আস্ত। এটা আমি পাটায় বেটে গুঁড়া করে নিব, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি দেশি রসুন, রসুনটাকে কেটে ছিলে তারপরে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে 15-16টির মতো হবে আমি রসুন নিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটা দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আমার লাগবে সর্ষের তেল, আর পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, তাই আমি এখানে নিয়েছি 250 মিলি সর্ষের তেল। তো যেই হাঁড়িতে আমি মাংসটা রান্না করব সেই হাঁড়িতে আমি মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। তো সবগুলো মাংস আমার নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর 3 টেবিল চামচের মতো আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর আমি যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, আমি এখানে 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, আর 2.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়েছি এখানে ধনে গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সবগুলো উপকরণ আমি এখন ভালো করে হাত দিয়ে মাংসর সাথে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটি হাত দিয়ে করবেন, হাত দিয়ে ভালো করে এই মাংসটা মশলার সাথে মেখে নেবেন। তো আমি ভালো করে হাতে মাংসটাকে মেখে নিচ্ছি। তো মাংসগুলো আমার মাখা হয়ে গেছে, আমি এখন হাতটা ধুয়ে আমি 2 কাপ পানি দিয়ে দিব। তো এই 2 কাপ পানি আমি মাংসর ভিতরে দিব, আর কোনো পানি দিব না। মাংসটা যখন আমি রান্না করব তখন কিন্তু অনেকটা পানি বের হবে মাংস থেকে। তো আমি এখন একটু ভালো করে পানিটা দিয়ে আবারও একটু মাংসর সাথে একটু মেখে নিচ্ছি। এখন হাত দিয়ে আরও 1 কাপ পানিটা আমি দিয়ে দিয়েছি, টোটাল 2 কাপ পানি দিয়েছি আমি এখানে। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিব। এই তো চুলাটা বসিয়ে দিয়েছি, চুলাটা হাই হিটে আমি 20 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। 20 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আর আমার হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে, তো আমি মাংসগুলোকে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আমার হাঁড়ি ছোট তাই মাংসগুলো নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে। আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে অন্য একটা হাঁড়িতে মাংসগুলোকে ঢেলে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পরে আমি এই তো ঢাকনাটা আবার তুলে নিয়েছি, আর আমি হাঁড়িটাও চেঞ্জ করে নিয়েছি। আমার যেহেতু আগের হাঁড়িটা ছোট ছিল সেজন্য বড় একটা হাঁড়িতে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু অনেকটাই পানি কমে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আস্ত রসুন। যে পানিটা মাংস থেকে বের হয়েছে এই পানিতে কিন্তু মাংসটা আমার প্লাস কষানো হবে, আবার মাংস আর রসুন একই সাথে সিদ্ধ হয়ে যাবে। রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুনগুলোকে একটু মাংসর ভিতরে দিয়ে দিব,
এতে রসুনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিয়েছি, মাঝারি আছে কিন্তু আমি এই মাংসটা রান্না করে নিচ্ছি। এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে আমি মিশিয়ে দেব। মাংস থেকে কিন্তু যে পানিগুলো বের হয়েছে সেই পানিতে আমি মাংসটা ভালো করে কষিয়ে এবং সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বাকি যে মশলাগুলো আছে সেইগুলো আমি এখানে দিয়ে দেব। তো মাংসর যে ঝোলটা আছে সেটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি যে মেথি আর মৌরিটা গুঁড়া করে রেখেছি সেখান থেকে 1 চামচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভাজা, আর দিয়ে দিচ্ছি 4-5টির মতো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা মাঝারি আঁচের থেকে একটু কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 20 মিনিট। আমি একটু রসুনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, রসুনটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। মাংস যেহেতু সিদ্ধ হয়েছে রসুন তো সিদ্ধ হবেই। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 20 থেকে 25 মিনিট, একদম মাঝারি আঁচের থেকেও কম আছে। এই তো আমি ঢাকনাটা আবারও 25 মিনিট পরে তুলে নিয়েছি, দুই হাত দিয়ে একটু হাঁড়িটা দুলিয়ে দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে আমি মাংসের হাঁড়িটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সহজ আর খেতে অসাধারণ হয়েছে। বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।